তো এই সাইডটাও খুব সুন্দর একটা এরিয়া আছে। তো দেখি প্রথমে এই সাইডটা একটু ঘুরে দেখি, তারপর দেখছি। এই সাইডটা হয়তো কিছু নেই, কোথাও কোনো মেন রোড আছে। তো এইদিকে কি আছে একটু দেখ, এদিকে জানি না কি আছে, একটু দেখলে বুঝতে পারবো। তবে দেখি এদিকে কি আছে, মন্দির। অ্যাকচুয়ালি এর মধ্যে কৃষ্ণ নাম জপ হচ্ছে, তো মন্দিরের এক এক সাইডের থেকে এক এক রকম ভাবে মন্দিরের সৌন্দর্যটা দেখা যাচ্ছে, খুব সুন্দর। তো চলুন এই সাইডটা কি আছে একটু ঘুরিয়ে দেখাই, পরে আবার ওই দিকে যাব। দেখি এদিকটা কিছু একটা আছে হয়তো, সম্ভবত কাউন্টার, কিসের কাউন্টার সঠিক জানতো বুঝতে পারছি না। তবে আমার কিদে লেগে গেছে কুপনটা নিতে হবে, আবার না খেলে আমার মহাপ্রসাদ এবং ফুল এসি আছে, তারা আরামে বসে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 এটা কোনো একটা কি আছে ঠান্ডার কি বুঝতে পারছি না, ফুলডম ঠান্ডার বুঝতে পারছি না কি আছে জিনিসটা। তো অ্যাকচুয়ালি না মন্দিরটা আমার পুরো ঘোরা হয়ে গেছে, ঠিক আছে, ওই সাইড থেকে শুরু করেছে এই সাইড থেকে পুরো ঘুরে নিয়েছে। এগুলো বিভিন্ন বাচ্চাদের বা ঠাকুর দেব দেবতার বিভিন্ন জিনিস এখানে। বিভিন্ন জিনিসপত্র পাওয়া যায় এখানে ঠাকুর দেব দেবতার। দেখুন এই দুজন হচ্ছে বাইরের লোক, কপিল জুটি, হয়তো ঠাকুরের নাম করে এখানে আর এখানেই থাকে, না হয়তো টুরিস্ট হিসাবে এসছে। এই সাইডটা পুরো ফাঁকা, এই সাইডটায় কোনো ইয়ে নেই। দেখুন মন্দিরটা, এই জায়গার থেকে মন্দিরটা সব থেকে বেস্ট, পুরো এরিয়াটা কভার করেছে পুরো এরিয়াটা। মায়াপুর যে একবার আসবে তার দ্বিতীয়বার আসতে হবে, কারণ এর এত সুন্দর অপূর্ব অপূর্ব একটা সৌন্দর্য দৃশ্য আপনাদের না দেখলে ভালো লাগবে না। আর এই সাইডে
তো চলুন মায়ের জন্য কিছু একটা নেব, কারণ মা আমার জীবনের সব থেকে বড় একটা সম্পদ। মায়ের জন্য কিছু তো একটা নিয়েই যাব এখান থেকে। তো কি নেবো ভাবছি, তাই দেখা যাক কি নেওয়া যায়। অ্যাকচুয়ালি মন্দিরের চূড়ো হচ্ছে তিনটে, দুটো তিনটে চূড়ো, ছোট বড় দিয়ে পাঁচ ছটা ইয়ে আছে, মানে যে মন্দিরের যে মাথা হয় পাঁচ ছটা মাথা আছে, ঠিক আছে। আর এটা এটাও একটা মন্দির, তো এটা এখনো দেখানো হয়নি, এটা একবার দেখাই ঘুরিয়ে। চলুন, জানি না কোথা থেকে কোথায় আসছি, নিজেই বুঝতে পারছি না, ঠিক আছে। অ্যাকচুয়ালি কোথা থেকে কোথায় নিজে ঘোরাঘুরি করছি নিজেই বুঝতে পারছি না। অনেক ছবি অনেক কিছু তুলেছি, তো এবার কিছু খেতে হবে, তো ওই সাইডটাই যাব, কিন্তু এমনি কোনো প্রবেশের রাস্তা নেই। তো দেখি এখানে কি হচ্ছে সঠিক বলতে পারছি না, তবে হয়তো এখানে কোনো ওয়েটিং রুম, এখানে হয়তো সব ওয়েট করে রেস্ট নেবার জায়গা বলে সম্ভবত, পুজো টুজো দিয়ে হয়তো এখানে রেস্ট নেয় সবাই। যারা মায়াপুর মানে আশা হয়নি যাদের, বা আসার মন আছে অনেক দিন থেকে প্ল্যানিং করছো, এমন কিছুই না, মায়াপুর কৃষ্ণনগর একদম বগুড়া থেকে পুরো মায়াপুর আসতে মোটে ষাট টাকা লাগে, বেশি টাকা লাগে না। তো একবার এসে প্লিজ ঘুরে দিও সবাই, যাদের আশা হয়নি তাদেরও, আর যারা এসছো তারা তো খুব ভালো কাজ করেছো, এসে ঠাকুরকে দর্শন করে দিয়ে দর্শন করেছো, এটা অনেক সৌভাগ্যের ব্যাপার, সবার হয় না এটা। আমরা সবসময় টাকা পয়সা অর্থ করি বা এইসবের পিছনে ছুটে বেড়াই, আমাদের টাইমটা এখন বের করা, আমরা এখনকার যুগে মানুষ এত ব্যস্ত যে টাইমটা বের করা কোনো মতেই সম্ভব হয়ে ওঠে না, কারণ কাজ মানুষের এত, সময় অল্প হয়ে গেছে মানুষের হাতে কিন্তু কাজ বেশি হয়ে গেছে, যার জন্য আমরা টাইমটা করে উঠতে পারি না। তো দেখুন কত মানুষ এসছে, সবাই ওয়েটিং করে করে রয়েছে এখানে। তো ও হ্যাঁ, এই 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 পাশ দিয়ে আমি প্রবেশ করেছিলাম, কিন্তু আমি অ্যাকচুয়ালি ওই সাইডটা ঘুরেছি, তো এবার এই সাইডটা একটু ঘুরবো। স্পেশাল কাউন্টার, হয়তো খাবারের কোনো কাউন্টার আছে এটা, ঠিক আছে। হয়তো খাবারের কোনো কাউন্টার আছে, তো দেখি এবার কোথায় কি। এইদিকে কিছু, ও হ্যাঁ সামনে প্রবেশপথ।